সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায় ইবাদত এটি নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমি সবগুলো ছক এবং কাজের সমাধান তোমাদের করে দেবো ঠিক আছে তো চলো আমরা এখন ক্লাসটি শুরু করি আর ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমরা এখন আটাইশ নম্বর পৃষ্ঠায় চলে যাব তো একটা কাজ দেওয়া হয়েছে তোমার আশেপাশে কে কীভাবে ইবাদত করে তা জেনে এসে তোমার বন্ধুদের এবং শিক্ষককে জানাও তুই চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আমার জানা ইবাদতগুলো হলো নামাজ আদায় করা রোজা রাখা মুসাফা করা মজলুমকে সাহায্য করা এতি মিসকিনদের সাথে ভালো আচরণ করা শরণার্থীদের আশ্রয় দেওয়া দেন কোরআন তেলাওয়াত করা জাকাত দেওয়া কুরবানি করা হজ করা সাতকা ও দান খয়রাত করা জানা যায় অংশগ্রহণ করা ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো ঠিক আছে সালাম দেওয়া রোগীকে দেখতে যাওয়া আকিকা করা জিহাদ করা সত্য কথা বলা তাজবিহ পাঠ সালামের জবাব দেওয়া এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা তোমাদের জেনে আসা ইবাদতের ধরনগুলো শ্রেণীতে সকলের সামনে উপস্থাপন করো ইবাদতের বিভিন্ন ধরন সম্পর্কে আমরা জেনেছি এগুলো হল সালাদ সাওম জাকাত হজ বিভিন্ন নিয়ামত ভোগ করার পর আল্লাহর সুক্রিয়া আদায় করা যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা বিভিন্ন কাজে অন্যদের সাহায্য করা অন্যকে ভালো কাজে উৎসাহ দেওয়া অন্যকে ভালো পরামর্শ দেওয়া ইত্যাদি ঠিক আছে তোমাদের সকলের জেনে আসা ইবাদাতগুলোর কোনটি কোন ইবাদাতের কোন প্রকার বেদের অন্তর্গত তা নির্ণয় করো তু চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই নামাজ আদায় করা ইবাদাতে বাদানি রোজা রাখা ইবাদাতে বাদানি মুসাফা করা ইবাদাতে বাদানি মজলুমকে সাহায্য করা ইবাদাতে বাদানি ও মালি এতি মিজকিনদের সাথে ভালো আচরণ করা ইবাদাতে বাদানি শরণার্থীদের আশ্রয় দেওয়া ইবাদাতে মালি কুরআিল করা ইবাদাতে বাদানি জাকাত দেওয়া ইবাদাতে বাদানি কুরবানি করা ইবাদাতে বাদানি হজ করা ইবাদাতে বাদানি ও মালি এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিতে পারো ঠিক আছে তো চলো এখন আমরা পৃষ্ঠা নাম্বার চলে যাই ওইখানে একটা কাজ দেওয়া হয়েছে শিক্ষকের সহায়তায় নিয়ম মেনে উজু করা অনুশীলন করো শুরুতেই পবিত্রতার নিয়তে বিসমিল্লাহ বলে উজু শুরু করেছি এরপর দুই হাতে পানি দিয়ে কবজি পর্যন্ত তিন ভার দৌত করেছি এক সময় এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল খিলাল করে নিয়েছি এ সময় এক হাতের আঙ্গুল দিয়ে অন্য হাতের আঙ্গুল খিলাল করে নিয়েছি এরপর ডান হাতে পানি নিয়ে তিনবার করে কুলি করেছি কুলি করার এটি উত্তম পদ্ধতি তবে রোজাদার হলে করা যাবে না তারপর নাকে পানি দিয়ে তিনবার নাক পরিষ্কার করেছি তারপর পুরো মুখমণ্ডল তিনবার এমনভাবে ধুয়েছি যাতে চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে এরপর ডান হাত কোন সহ তিনবার এবং বাম হাত কনুসহ তিনবার ধুয়েছি আমার হাতে ঘড়ি আংটি ইত্যাদি কিছুই ছিল না আমার স্যার বলেছেন এগুলো থাকলে তা এমনভাবে নাড়াচড়া করতে হবে যাতে সবখানে ভালোভাবে পানি পচে যায় এরপর দুই হাত বীজে মাথা মাসেহ করেছি তো এখানে প হবে টাইপিং মিস্টেকের জন্য আমি দুঃখিত সবশেষে দুই পা টাকুসহ এমনভাবে ধুয়েছি যাতে একটু জায়গাও শুকনো না থাকে আমার উজু করা দেখে আমার শিক্ষক খুব খুশি হলেন তিনি শেষে আমাকে বললেন উজুর কাজগুলো পরপর করে যেতে হবে অর্থাৎ এক অঙ্গের পর অন্য অঙ্গ সঙ্গে সঙ্গে ধৌত করতে হবে অনেকক্ষণ থেমে থেমে করা যাবে না ঠিক আছে শিক্ষকের সহায়তায় তায়াম্ম করার পদ্ধতি অনুশীলন করো চলো আমরা অ্যানসার স্ক্রিপ্টে চলে যাই আমি ক্লাস শেষে আমাদের স্কুলের মাঠে গিয়ে তায়াম্মু অনুশীলন করেছি কারণ মাঠে পরিচ্ছন্ন ও পবিত্র মাটি রয়েছে এ সময় আমার শিক্ষক শাকাওয়াত ইসলাম আমার দিকে গভীরভাবে লক্ষ্য রেখেছেন তায়াম্ম শেষে তিনি খুব খুশি হয়েছেন তিনি বলেছেন আমি যেভাবে তায়াম্মুম করার পদ্ধতি অনুশীলন করেছি তা খুব চমৎকার হয়েছে শিক্ষকের সহতে আমি যেভাবে তায়াম্মুম করেছি প্রথমে তায়াম্মুমের নিয়ম করে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়েছি তারপর দুই হাতের তালু একটু প্রসারিত করে মাঠের যেখানে পবিত্র মাটি আছে তাতে দুই হাত লাগিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করেছি এরপর আবার দুই হাত মাটিতে লাগিয়ে উভয় হাত মাসেহ করেছি এ সময় আমার হাতে থাকা ঘড়ি সরিয়ে তার নিচেও মাসেহ করে নিয়েছে ঠিক আছে এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা বন্ধুরা মিলে দলগতভাবে পবিত্র থাকার সুফল সুফলসমূহ আলোচনা করো চলে অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই পবিত্র থাকার সুফলসমূহ হল শরীর সুস্থ থাকে মন ভালো থাকে লেখাপড়া ও কাজকর্মে মন বসে আল্লাহর ভালোবাসা ও নৈকট্য অর্জন করা যায় ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয় রোগ জীবাণু থেকে বেঁচে থাকা যায় ইবাদাত বন্দে কি কবুল হয় সকলের ভালোবাসা পাওয়া যায় এগুলো অবশ্যই নোট করে নিবা আমরা এখন চল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যাব এখানে একটা কাজ দেওয়া হয়েছে শিক্ষকের সহায়তায় নিয়ম মেনে ওয়াক্ত অনুসারে সালাদ আদায় অনুশীলন করো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নি তোমরা এই স্ক্রিপ্টটা দেখে নিতে পারো ঠিক আছে এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা তিন রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম এবং চার রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম বন্ধুরা মিলে সালাতের আহকাম এবং আর কান সংক্ষেপে পোস্টারে লিখে শ্রেণীকক্ষে সকলের উদ্দেশ্যে প্রদর্শনের ব্যবস্থা করো চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখেনি সালাতের আহকাম সালাতের আরকান। শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শতর ডাকা কিবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা সালাতের আরকান, তাকবিরে তাকবীরে তাহরিমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া কিরাত আত পড়া রুকু করা সিজদাহ করা শেষ বৈঠক সারামের মাধ্যমে নামাজ শেষ করা ঠিক আছে এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা এখন আমরা সিসল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যাব ওইখানে একটা কাজ দেওয়া হয়েছে আর এই রেডিংগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা কারণ এখান থেকে আসা সংক্ষিপ্ত প্রশ্ন বহনির্বাচনী প্রশ্ন তারপর সত্য মিথ্যা বামপক্ষ ডানপক্ষ শূন্যস্থান পূরণ এগুলো যাতে ইজিতেই তোমরা পারো ঠিক আছে তার জন্য আমি আবারও বলছি রেডিংগুলো অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে পড়বা তাহলে কেবল পরীক্ষায় আসা প্রশ্নগুলোর অ্যানসার দিতে পারবা তো এখানে বলছে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং সুরার নাম ও আয়াত নম্বর সহ সিজদায়েত তিলাওয়াতের স্থানসমূহ ছক আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে তো এগুলাই জাস্ট সিরিয়াল আকারে ক্রমিক নং অনুসারে তারপরে আয়াত অনুসারে উপস্থাপন করতে হবে চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নেই দেখেছ এখানে ক্রমিক নং তারপর সুরার নাম আর এখানে হচ্ছে আয়াত যেমন সুরা আল আরফ আয়াত দুইশো ছয় সুরা রাত আয়াত পনেরো এভাবে সিরিয়াল এবং আয়াত অনুসারে অবশ্যই লিখতে হবে ঠিক আছে এবং শ্রেণীতে উপস্থাপন করতে হবে তোমরা অবশ্যই এই আনসারগুলো নোট করে নিতে পারো তাহলে আমার কষ্ট অনেকটাই সার্থক হবে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বলে ভেবে রেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন থ্যাংক ইউ এভরিওয়ান